আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করছি আপনাদের সবার ঈদ পরিবার পরিজন সহ অনেক আনন্দে এবং নিরাপদে কেটেছে। ঈদ স্পেশাল আজকের পর্বে আপনাদেরকে রান্না করে দেখাবো বিফ কালাভুনা। ঈদের পরে রেসিপিটা শেয়ার করছি, তার কারণ হচ্ছে ঈদের পরেই আমাদের ফ্যামিলি গেট টুগেদারগুলো হয়ে থাকে, তো আপনারা চাইলে সেই সব পার্টিতে এই রান্নাটা করতে পারেন। তাছাড়া আজকের রান্নায় আমি এমন কোনো মশলা ব্যবহার করব না যেগুলো সব সময় আমাদের ঘরে বা হাতের কাছে থাকে না। খুব সহজে এবং সবচাইতে কম খরচে কীভাবে কালাভুনা রান্না করা যায় আজকে সেটাই দেখাবো। তবে বলে রাখি, চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনার যে এক্স্যাক্ট রেসিপি এটা কিন্তু সেটা নয়, এটা হচ্ছে ঘরোয়া স্টাইলে সহজ কালাভুনার রেসিপি। আশা করছি আপনারা সবাই উপভোগ করবেন। আজকের রান্নাটা করার জন্য আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসি বা ভেড়ার মাংস দিয়েও কিন্তু একইভাবে রান্নাটা করতে পারেন, তবে বিফ কালাভুনাই বেশি ভালো লাগে খেতে। আর এজন্য আমি হাড্ডি এবং চর্বিসহ মাংস নিয়েছি, শুধু সলিড মাংস দিয়ে কিন্তু রান্নাটা বেশি ভালো হয় না। তো প্রথমে মাংসগুলোকে আমি মাঝারি সাইজের টুকরো করে কেটে ধুয়ে যে হাঁড়িতে রান্না করব সরাসরি সেই পাত্রে ঢেলে নিলাম। এবারে আমি এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ, পরবর্তীতে আপনি স্বাদ মতো বাড়িয়ে নিতে পারেন। তারপরে যাচ্ছে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবারে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, যদি ঝাল বেশি খান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। তারপরে এতে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আধা চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আপনার ঘরে যে গরম মশলা আছে আপনি সেটাই ব্যবহার করতে পারেন। সাথে 1 কাপ দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ এবং 1 কাপ দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি। সেই সঙ্গে 1/2 কাপ দিয়ে দিচ্ছি তেল, আপনি চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন, আমি এখানে বেরেস্তা ভাজা তেলটা দিচ্ছি, চাইলে নর্মাল তেলও দেওয়া যাবে। সব শেষে আমি এর মধ্যে কিছু গোটা মশলা দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল মশলা। 3টা নিয়েছি তেজপাতা, 4টা দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং নিয়েছি কিছু গোলমরিচ। ডিসক্রিপশন বক্সে সব কিছু সঠিক পরিমাপ সহ লেখাটা পেয়ে যাবেন। তারপরে এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে কোচলে মাখাতে হবে, যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে মাংস কিছুটা পানি ছাড়ছে। আর আমরা যে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিলাম এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কালাভুনার কালারটা দ্রুত আনার জন্য, কাঁচা পেঁয়াজের সঙ্গে সঙ্গে তাই ভাজা পেঁয়াজটাও দিতে ভুলবেন না। সব কিছু দিয়ে খুব ভালো করে কোচলে মাখানোর পরে এইবারে আমরা এটাকে ঘন্টা খানেকের জন্য মেরিনেশনে রেখে দিব। আপনার হাতে সময় কম থাকলে মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত রাখবেন। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি হাঁড়িটাকে সরাসরি একটা চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই হিটে 5 মিনিটের জন্য রান্না করে নিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাংসের নিচ থেকে ছোটো ছোটো বাবল ওঠা শুরু করেছে, অর্থাৎ মাংস পানি ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে চুলার আঁচটা আমরা মিডিয়ামে করে দিব, না হলে নিচ থেকে লেগে যাবে এবং একই সঙ্গে মাংসটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যাতে সমস্ত মাংস সমানভাবে তাপটা পায়। তারপর আবারও এটাকে ঢেকে দিব এবং মিডিয়াম আঁচে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে আমরা রান্না করে নিব যাতে মাংসের পানিটা আরও বের হতে পারে। চুলার আঁচটা খুব বেশি রাখবো না, তাতে মাংসের পানি যেমন বের হবে সাথে সাথে শুকাতেও থাকবে, তাই চুলার আঁচটা মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রাখতে হবে। এবং আরও 20 মিনিটের পরে দেখবেন যে মাংস অনেকটা সাইজে ছোট হয়ে এসেছে এবং মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। তো আমাদের কাজ হবে যে মাংস থেকে বের হওয়া পানিতে মাংসটাকে রান্না করে ফেলা। তবে মাংসের প্রকারভেদে যদি আপনার মনে হয় সেদ্ধ হতে পানি দেওয়ার দরকার আছে সেক্ষেত্রে আপনি দিয়ে নেবেন। আমি আরও একবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে এটাকে ঘন্টাখানেক আরও রান্না করে নিব। এরই মধ্যে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা আস্তে আস্তে শুকিয়ে মাংস সেদ্ধ করে দিবে এবং সেই সঙ্গে একসময় খেয়াল করবেন যে পানিটা অনেক গাঢ় হয়ে এসেছে, সেই পর্যায়ে আপনাকে একটু বারবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে নিচ থেকে ধরে যাবে না আর চুলার আঁচটা কিন্তু লোতেই থাকবে। আর এইভাবে কষাতে কষাতে একসময় দেখবেন মাংসের কালারটা অটোমেটিক এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে কোনো রকম পোড়া লাগা ছাড়াই।
তবে শেষের দিকে যখন পানি একদম শুকিয়ে যাবে তখন একটু হ্যান্ডেল করা মুশকিল হয়ে যাবে, নিচ থেকে বেশি ধরে যাবে। তো সেই পর্যায়ে অল্প অল্প করে গরম পানি দিয়ে একটু নেড়ে মেশাতে হবে। কোনোভাবেই অনেকখানি পানি একবারে দিবেন না, এতে করে মশলা আবার আগের ফর্মে চলে যাবে। আমাদের কাজ হচ্ছে যে মশলাটা শুকিয়ে লেগে যাচ্ছে সেই মশলাটাকে আবার নরম করার জন্য অল্প করে পানির মধ্যে দেয়া। এইভাবে করতে করতে একসময় দেখবেন যে 1.5 ঘন্টা পরে আপনার মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। যখনই মাংসে আপনার মনের মতো কালারটা চলে আসবে সেই পর্যায়ে আমরা মাংসে বাগার দিব। তার জন্য ছোট একটা প্যানে আমি 1/2 কাপ নিয়ে নিচ্ছি সরিষার তেল। চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেলে বাগারটা দিতে, যদি একান্তই না থাকে সেক্ষেত্রে আপনি সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে আমি কিছু শুকনা মরিচ 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, আদা কুচি এবং 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন কুচি। একসঙ্গে ভালো করে এই তেলের মধ্যে ভেজে নিব এবং ততক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না এগুলো সুন্দর একটা সোনালি কালারে চলে আসছে। আপনি চাইলে এর সঙ্গে পেঁয়াজও নিতে পারেন, তবে আমরা যেহেতু আগে থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম তাই এই বাগারে আর আলাদা করে কোনো পেঁয়াজ দিচ্ছি না। আর বাগারটা দেওয়া হয়ে গেলে সাথে সাথে এটা নিয়ে পাশের চুলায় কষানো হতে থাকা সেই মাংসের মধ্যে ঢেলে দিতে হবে এবং একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তারপরে আমি এর মধ্যে আরও 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সব শেষে মশলার গুঁড়োটা দিবেন, এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো পাওয়া যায়। এবং সেই সঙ্গে কিছু আস্ত কাঁচামরিচ আবারও একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে রান্না করব, যাতে বাগার, কাঁচামরিচ আর গরম মশলার সুগন্ধটা মাংসের মধ্যে রয়ে যায়। এইবারে আপনি চাইলে নামিয়ে ফেলতে পারেন, তবে বাগার দেওয়ার পরে আরও যদি 10-15 মিনিট আপনি অল্প আঁচে এটাকে কষান তাহলে মাংসের কালারটা কিন্তু আরও একটু খোলতায় হয়, মানে কালা ভুনা আর একটু কালো হয়, এই যে দেখতেই পাচ্ছেন। ব্যাস হয়ে গেল আমাদের কোনো রকম হাবি জাবি বা দামি মশলা ছাড়াই সহজ পদ্ধতিতে ঘরোয়া কালা ভুনা। আর এটা আমি এবারের ঈদের দিনে রান্না করেছিলাম। আর যে পাশে খিচুড়িটা দেখতে পাচ্ছেন এই খিচুড়িটা কিন্তু আমার রান্না নয়, রান্না করেছিল আমার কর্তামশাই। ভীষণ মজার হয়েছিল খিচুড়ি, আর তার সঙ্গে ছিল আমার এই স্পেশাল কালা ভুনা। এবারে আমি আপনাদেরকে একটা মাংস ছিঁড়ে দেখাই, দেখুন কত সহজে এটা ছিঁড়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং একই সঙ্গে মাংসের যে আঁশগুলো সেগুলোর কালারও কিন্তু চেঞ্জ হয়েছে। শুধু যে মশলা কষিয়ে মশলাটা কালো হয়েছে তা নয়, মাংসের ভেতর পর্যন্তও কিন্তু এরকম কালচে হয়ে যাবে। আর এতে কোনো জাদু নেই, গরুর মাংস আপনি যত কষাবেন যত রান্না করবেন অটোমেটিক্যালি কালার এভাবে চেঞ্জ হতে থাকবে। তো আশা করছি আমার আজকের এই সহজ এবং সিম্পল কালা ভুনার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।